হাই বন্ধুরা, আজকে আবার নতুন পর্বে চলে এসেছি এবং আজকের ভিডিওতে আমরা চকলেট বানানো শিখব ফটোশপটির মাধ্যমে। এবং আগের ভিডিওতে আমরা ফটোশপটের কিছু শর্টকাট কি সম্বন্ধে জেনেছিলাম, বাট আজকের ভিডিওতে আমরা চকলেট বানানো শিখব। তো ভিডিও শুরু করার আগে একটাই কথা বলবো, যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন টেকনিক্যাল ভিডিও সবার ফার্স্টে পেয়ে যাও। চলো বন্ধুরা, আমরা আমাদের ভিডিওটি শুরু করে দিই। আমরা নতুন ফাইল ওপেন করে ফেলেছি, যেখানে আমাদের লেয়ার প্যানেল এখানে আছে, রাইট সাইডে দেখা যাচ্ছে, এবং এটা হচ্ছে আমাদের মেন লেয়ার। এটার উপর আমরা কাজ করব না, একে আমরা কপি করব, কন্ট্রোল প্লাস জে ক্লিক করে, এবং এটা নতুন লেয়ার ক্রিয়েট করে ফেলেছি। এবং এটা আমরা মেইন যে লেয়ারটা আছে ওটা আমরা অফ করব, এবং আর একটা লেয়ার নেব যার উপর শেপটা বানাবো। আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি, রেক্টেঙ্গেল নেওয়ার পর উপরে যে ফরগ্রাউন্ড কালারটা আছে চকলেট কালারটা, ওটাই আমরা এখানে ফিল করব। এখানে ফিল করার জন্য কি করতে হবে, অল্ট প্লাস ব্যাকস্পেস, ফিল হয়ে গেল। বাট এখানে সিলেকশন হয়ে আছে, সিলেকশন কোথাও ক্লিক করলে সিলেকশন যাচ্ছে না, কি করব, ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি প্রেস করব, ডিসিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, এবারে যেখানে খুশি মুভ করাতে পারি। এবারে নেক্সট স্টেপ আমাদের কি হচ্ছে, নেক্সট স্টেপ আমরা ডিসিলেক্ট করে ফেললাম এবং যে লেয়ারে আমরা শেপটা বানিয়েছিলাম ওর উপরে আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে আমাদের লেয়ার স্টাইল ওপেন প্যানেল ওপেন হয়ে যাবে এবং ব্লেন্ডিং এন্ড অপশন রয়েছে। প্রথমে যে অপশনটা রয়েছে বিভেল অ্যান্ড এমবস, ওটার উপর ক্লিক করব এবং এর টেক্সটের উপর ক্লিক করলে এখানে এরকম প্যানেল তৈরি হয়ে যাবে। এবং যদি দেখতে পাও তাহলে সব স্মুথও করা যাবে, আমরা চিজেল হার্ড সফট করা যাবে, আমরা হার্ড করে ফেললাম। এবং এখানে ইনার বিভেল আউটার বিভেল সমস্ত রকম অপশন রয়েছে, বাট আমরা ইনার বিভেল করব। এবং ডাইরেকশন আমরা যে হাইলাইটটা পাবো সেটা ডাইরেকশনটা আপ করলাম, যে উপর থেকে হাইলাইট করেছে, উপরে যে দেখতে পাচ্ছ হাইলাইট করেছে। এবং ডিপথটা আমরা চেঞ্জ করে দেখতে পারি কতটা আমাদের দরকার। ঠিক আছে, এবং সফটেনটা আমরা একটু কমিয়ে দিলাম এবং ডিপথটা সাইজটা একটু হালকা চেঞ্জ করে দেখবো। ব্যাস আমরা ইনক্রিজ ডিক্রিজ করে চেঞ্জ করে আমাদের সাইজের মতো এ করলাম। এবং অ্যাঙ্গেলটা আমরা দেব, অ্যাঙ্গেল যেভাবে দিতে চাই সেভাবে এখানে সিলেক্ট করতে হবে, বাট আমরা 90 ডিগ্রি ভাবে দিতে চাই, 90 ডিগ্রি এ করবো। এবং বিভিন্ন এখানে আরো অপশন রয়েছে, বাট যে অপশনটা আমাদের ইম্পর্টেন্ট হাইলাইট মোড স্কিন দেওয়া আছে, অপাসিটি আমরা বাড়াতেও কমাতেও পারি। ওপাসিটি বলতে হাইলাইট মোড বলতে এখানে যে হাইলাইট হয়ে আছে তার ওপাসিটিটা বাড়াতে ও কমাতে পারি, 5% আছে, আমরা হাইলাইট বাড়াতে ইনক্রিজ এবং ডিক্রিজ করতে পারি। ঠিক আছে, এবং যে শ্যাডো মোডটা আছে, যে শ্যাডোটা পড়েছে তার ওপাসিটিটাও আমরা বাড়াতে ও কমাতে পারি। আমরা 25 ছিল, সমস্ত রকম সেটিং সমস্ত রকম আমাদের অ্যাডজাস্টমেন্ট হয়ে যাওয়ার পর আমরা ওকে এর উপর ক্লিক করব। এখানে ওকে অপশন আছে এবং ওকে ক্লিক করে দেব। ওকে ক্লিক করার পর আমরা গুগল থেকে একটা কোম্পানির লোগো আমরা ডাউনলোড করব, যেটা পিএনজি, পিএনজি ফাইল ডাউনলোড করব। যেমন চকলেট লোগো পিএনজি, তা এখান থেকে আমরা সেভ করেছি। আর আমি একটা লোগো চকলেট কোম্পানি লোগো আমরা ডাউনলোড করেছিলাম, ওটাই আমরা ওটার উপর দিয়ে আমরা কাজটা শিখব। যদি দেখতে পাচ্ছ না, যদিও এর কালার কম্বিনেশনটা মিশে গেছে এর সঙ্গে, বাট আমরা এখানে ড্রাগ এর ইমেজটা যেটা আমার সিলেক্ট হয়ে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা, এবং এটাকে ড্রাগ করব এবং এখানে ড্রপ করে ছেড়ে দেবো। এবং এই যে বক্সটা রয়েছে এটা হচ্ছে বাউন্ডিং বক্স, এটা সরাতে আমরা কি করব, যেখানে ক্লিক করছে বাউন্ডিং বক্স সরছে না, তা আমরা এন্টার প্রেস করব।
ইন্টারপ্রেস করলে বাউন্ডিং বক্স চলে সরে যাবে, এবং পুনরায় বাউন্ডিং বক্স আনতে হলে কন্ট্রোল প্লাস টি আনতে হবে, টি ক্লিক করতে হবে, এবং রোটেট আমরা করে নেব। এবং এখানে যদি দেখি তাহলে আমরা একটা ছোট করব অ্যাডজাস্টমেন্ট করার জন্য। রোটেট একটু হালকা করব, হালকা, এবং এন্টার মারবো। আমাদের ঠিক মাপে চলে এসেছে সেটিং। আমরা যদি একটু ছোট করতে চাই তাহলে আমরা হালকা, হ্যাঁ ঠিক আছে, এবং এন্টার প্রেস করব। এবং এর উপর কি করব, কন্ট্রোল, এবং যে লেয়ারটার উপর আমরা মাউসটা দেখতে পাচ্ছ ওই লেয়ার যে মাউসটা আছে কন্ট্রোল হোল্ড করব এবং এখানে ক্লিক করব। আমরা যে টেক্সটটা আছে এটা সিলেকশন হয়ে গেছে, এবং কন্ট্রোল জে প্রেস করব যেটা কপি হয়ে গেছে আলাদা লেয়ারে, কন্ট্রোল জে কপি হয়ে গেছে। আমরা যদি যদি আমি এই লেয়ারগুলো অফ করে দেই তাহলে আমরা দেখতে পাবো, দেখতে পাচ্ছ বন্ধুরা? এবং এর কাজ আমার হয়ে গেছে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এবং যে লেয়ারটা আমরা কপি করেছিলাম এবং কন্ট্রোল হোল্ড করে আমরা এই লেয়ারের উপর ক্লিক করব, আবার সিলেকশন হয়ে গেল। এবং এটাকে আমরা এই যে চরেট কালার ওই কালারটা দিতে চাই, এই যে ফোরগ্রাউন্ড কালার আছে ওই কালারটা দেওয়ার জন্য আমরা অল্ট প্লাস ব্যাকস্পেস মারব, এবং কালার অ্যাড হয়ে গেছে দেখতে পাবে না আশা করি। এবং সিলেকশনটা উড়িয়ে দিলে দেখতে পাবে না কারণ একই কালার হয়ে গেছে। এবং সিলেকশন আমরা ডিসিলেক্ট করে দেব, যদিও হালকা হালকা বোঝা যাচ্ছে যে টেক্সটটা রয়েছে। এর আমরা সেটিং করব টেক্সটটা, তো আমরা যে লেয়ারে টেক্সটটা রেখেছিলাম ওর উপর ডবল ক্লিক করব, এবং একইভাবে আমরা ক্লিক করব বেভেল অ্যান্ড এমবস, এবং এটাকে ডাউন অপশনে রাখবো, এবং যা সেটিং আছে ওপাসিটি আমরা নিচে কিছু চেঞ্জ করতে চাই। যদি মনে হয় ওরে কিছু সাইজ বা কিছু চেঞ্জ করতে চা তাহলে অবশ্যই চেঞ্জ করে নেবেন, করে নেবে। এবং ওপাসিটি, হাইলাইট মোড ঠিক আছে, শ্যাডো, ব্যাস সমস্ত রকম আমরা অ্যাডজাস্টমেন্ট করার পর আমরা ওকে প্রেস করব। এবং দেখতে পাচ্ছ আমাদের যে চকলেটটা হয়েছে তার টেক্সট এবং যে চকলেটের বডিটা রয়েছে। এবং এটাকে আমরা যদি দেখি তাহলে মুভ করা যাচ্ছে, কিন্তু এটাকে আমরা মার্জ করে নিতে হবে। দুটো লেয়ার হয়ে গেছে, আমরা দুটোকে সিলেক্ট করব। কি করে সিলেক্ট করলাম, আমরা এখানে ক্লিক করব এবং শিফট হোল্ড করে আর একটা লেয়ারের উপর ক্লিক করব, এবং মার্জ করার জন্য কন্ট্রোল প্লাস ই, যা একটা লেয়ারে কনভার্ট হয়ে গেছে, দুটো লেয়ার নেই আর। তো আমরা যে কোনো খুশি সরাতে পারি, মুভমেন্ট করাতে পারি। এবং এর যে চকলেটটা এটা হাইটটা একটু কমাতে চাই, বাট কন্ট্রোল টি প্রেস করব, বাউন্ডিং বক্স চলে এসেছে এবং একটু ছোট করে দেবো, এবং এন্টার প্রেস করব যা বাউন্ডিং বক্স চলে যাবে। এবং এটাকে আমরা অফ করব, এবং এর অফ করব এটা পরে আমাদের কাজে লাগবে। এবং এই যে আচ্ছা আমি প্রথমে কপি করে নেই, এই যে লেয়ারটা আছে এর আমি কপি করে নিচ্ছি কন্ট্রোল প্লাস জে, কপি করে নিলাম, এবং এটা আমরা নিচে লেয়ারটা চকলেট রয়েছে সেটাখানে আমরা ক্লিক করলাম, তো আমরা কপি হয়ে গেছে। এই কপি উপর আমরা কাজ করব, কি করব, এখান থেকে আমরা কপিও করতে পারি। কপি করব কি করে, এখান যদি অল্ট হোল্ড করে তাহলে দুটো মাউস পয়েন্ট চলে আসছে, এবং এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করে কপি করতে পারি, ঠিক আছে। এখানেও সেম কপি হয়ে গেছে, আমি পরে পরের জন্য আমরা কপি করতে পারি। হ্যাঁ আমরা চারটা করে নিচ্ছি, এবং এই লেয়ার গুলোকে আমরা মার্ক করে নেব। শিফট এখানে ক্লিক করলাম, এবং যেখান পর্যন্ত আমরা সিলেক্ট করতে চাই শিফট হোল্ড করে ওই লেয়ার উপর
ওই লেয়ার পর্যন্ত ক্লিক করে নিতে হবে, দিলে সবগুলো লেয়ার ক্লিক হয়ে যাবে। এবং কন্ট্রোল ই করলে মার্জ হয়ে যাবে, যেটা একটা লেয়ারে কনভার্ট হয়ে যাবে। এবং এটাকে আমরা কপি করে নিচ্ছি, অল্ট হোল্ড করে নিচের দিকে নিয়ে চলে আসছি, ব্যাস কপি হয়ে গেল। এবং এটাও আমরা মার্জ করে নিচ্ছি, দুটো সিলেক্ট করে নিচ্ছি এবং কন্ট্রোল ই করে নিচ্ছি। এবারে কি করতে হবে, এবার আমাদের আরেকটা নতুন লেয়ার নিতে হবে। নতুন লেয়ার নেয়ার পর আমরা একটা নেব, এর পেছনে যে ব্যাকগ্রাউন্ড থাকবে, ব্যাকগ্রাউন্ডে যে বক্স বলতে গেলে, এবং এটাকে অ্যাডজাস্টমেন্ট করব, হ্যাঁ, এবং এর কালারটা একই রাখব। এটা ফিল করার জন্য অল্ট প্লাস ব্যাকস্পেস, এই লেয়ারটা, কারণ ওটা দেখা যাচ্ছে না, এই লেয়ারটা উপরে আছে, যে লেয়ারটা উপরে থাকবে সেই লেয়ারটা প্রথমে দেখা যাবে, বাট আমরা যার নিচে রাখতে চাই তার নিচে লেয়ারটা নিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছ চলে এসছে, এবং আমার সিলেকশন হয়ে যাচ্ছে। আমি কন্ট্রোল ডি প্রেস করলাম, ডি সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমরা কি কাজ করব, দুটো লেয়ার আলাদা আলাদা আছে, যদি আমরা সরাতে চাই দুটো আলাদা আলাদা সরে যাবে। কন্ট্রোল জেড প্রেস করে দিচ্ছি, হ্যাঁ, কিন্তু আমরা মার্চ করে নিতে হবে, কন্ট্রোল না, দুটো সিলেক্ট করলাম এবং কন্ট্রোল ই। এরপর আমাদের কাজটা হচ্ছে এই যে লাইনগুলো আছে এগুলোকে স্মুথনেস আনতে হবে। তো আমরা একটা ব্রাশ টুল নিচ্ছি, ব্রাশ টুল 5% 6, হ্যাঁ, আমরা চেক করার জন্য একটা নতুন লেয়ার নিতে পারি, এবং ব্ল্যাক যে কালারটা আছে কন্ট্রোল প্লাস ব্যাকস্পেস করে আমরা কালার ফিল করে আমরা চেক করতে পারি কতটা আমাদের সাইজ দরকার, ব্রাশের সাইজ। আমরা অফ করলাম এবং লেয়ারের উপর ক্লিক করলাম যে লেয়ারের উপর কাজ করতে চাই, এবং জুম ইন করলে কি করব, আমরা এখানে ক্লিক করব এবং শিফট হোল্ড করে এখানে ক্লিক করব, এই লাইনগুলো বোঝা যাবে না, এখানে ক্লিক করব, শিফট হোল্ড করে এখানে ক্লিক করব, সেম প্রত্যেকটা এতে করতে হবে, শিফট এখানে ক্লিক, শিফট হোল্ড করে এখানে, মোটামুটি আমাদের একটা চকলেট ক্রিয়েট করে ফেললাম। বাট আমরা এই লেয়ারের উপর কোনো কাজ হবে না, আমরা ডিলিট করে দিচ্ছি, এবং এটা আমরা রোটেট করব কন্ট্রোল টি প্রেস করে, রোটেট করে ফেললাম, জুম আউট করলে বোঝা যাবে, হ্যাঁ, এবং হালকা বাস এন্টার প্রেস করলাম, বাউন্ডিং বক্স চলে যাবে। এটা আমি এবারে পরের স্টেপ আমরা কি করতে চাই, এই চকলেটটা যেন এখান থেকে গলে গলে পড়ছে। আর দ্বিতীয় স্টেপ, প্রথম স্টেপ আমার গলে গলে পড়ছে, চকলেটটা গলে গেছে, দ্বিতীয় স্টেপ হচ্ছে এখানে যেন কেউ এক বাইট মেরেছে, যাই এক বাইট নিয়েছে। ঠিক আছে, তাহলে কি করবো, এটা সিলেক্ট করা আছে, এবং ফিল্টারে গেলাম, লিকুইফাই গেলাম, লিকুইফাই যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ প্রথম যে অপশন ফরওয়ার্ড আরএফ টুল, এটা আমরা কার্লি ব্র্যাকেট স্টার্ট যে আছে সেটা ডিক্রিজ করা যাবে এবার ইনক্রিজ করা যাবে, এবং এটা কার্লি ব্র্যাকেট করে আমরা ইনক্রিজ আর ডিক্রিজ করতে পারি। এবং এই প্রথম অপশন সিলেক্ট করে আমরা জাস্ট এর উপর ক্লিক করব, টেনে নিয়ে আসবো, এমন মনে হয় যেন এটা গলে গেছে, গলে গলে পড়ছে, এবং হয়ে যাওয়ার পর আমরা ওকে, নিচে অপশন আছে হয়তো দেখতে পাবে না, নিচে ওকে অপশন আছে এবং ক্লিক করে ফেললাম, সরি কিছু তো একটা প্রবলেম হয়ে গেল, বাট আমরা পুনরায় করে নিব। ফিল্টার এন্টার, ফিল্টার
লিকুইফাই এবং পোস্টার অপশন ক্লিক করে দেখতে পাচ্ছ বন্ধুরা। এবং এটা সাইজটা আমরা একটু ছোট করে নিতে চাই, এন্টার। এবং এদিকে আমরা কি করতে চাই, একজন 1 বাইট কেউ মেরেছে, খেয়েছে, ওই বাইটের একটা ডিজাইন করতে চাই। বাট আমরা কি করব, এখানে লেসো টুল নেব এবং এখানে 1 বাইটের এখানে ক্লিক করব, ছেড়ে দেব, সিলেকশন হয়ে গেল। এবং ডিলিট অপশনে ক্লিক করব, ডিলিট হয়ে গেল। আর একটা কন্ট্রোল ডি মারবো যা সিলেকশনটা চলে যাবে, এবং কন্ট্রোল জে মেরে আর একটা কপি করে নেব। এবং আর একবার আমরা লেসো টুল নেব, ঠিকভাবে আমরা সিলেক্ট করব, এবং সিলেক্ট করার পর কন্ট্রোল শুধু ডিলিট মারতে হবে। ডিলিট মারলাম, চলে গেল, এবং কন্ট্রোল ডি মেরে ডিসিলেক্ট। দুটো লেয়ারই আছে, বাট নিচে লেয়ারটা আমরা কালার একটু চেঞ্জ করে দেব, একটু হালকা করলাম, ডার্ক করলাম, আচ্ছা ঠিক আছে। এবং কন্ট্রোল কন্ট্রোল হোল্ড করে এই লেয়ারের উপর ক্লিক করব, যা সিলেকশন হয়ে যাবে। এবং এই ফরওয়ার্ড কালারটা আমরা ফিল করে ফেলবো, অল্ট প্লাস ব্যাকস্পেস, ফিল হয়ে গেছে। এবং কন্ট্রোল ডি মেলে ডিসিলেক্ট, আমাদের দুটো লেয়ার আলাদা আলাদা আছে, আমরা মার্চ করে নিচ্ছি। এটা ক্লিক করলাম এবং শিফটের উপর আর একটা লেয়ারের উপর এটা ক্লিক করলাম, এবং আর একটা লেয়ার শিফট হোল্ড করে আর একটা লেয়ার ক্লিক করলাম, এবং কন্ট্রোল ই মার্চ, মার্চ হয়ে গেল। এবং এটা তো আমাদের চকলেট তৈরি রেডি হয়ে গেছে। আজকে এই ভিডিওতে বন্ধুরা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন এভাবে ভিডিও সবার ফার্স্টে পেয়ে যাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।